আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 13ই ডিসেম্বর, আর রোজ মঙ্গলবার। প্রচুর শীত আজকে, শীত অনেক, এইবার শীতের মধ্যে সর্বোচ্চ শীত পড়ছে আজকে। এই যে মাত্র ডিউটি শেষ হলো, আজকে আমার নাইট ডিউটি ছিল। প্রচুর শীত, আপনি দেখতে পারতেছেন যে এখন সকাল প্রায় 7টা, কিন্তু 1 কিলো সামনে কিছুই দেখা যায় না। আমি এখন আছি আরিচা বাস স্ট্যান্ডে আছি। আপনি দেখতে পারতেছেন যে প্রচুর শীত আর প্রচুর কুয়াশা আজকে, আর সামনে যে কিছু আছে কি না দেখা যায় না। এটা হলো আরিচা বাস স্ট্যান্ড, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাস প্রতিনিয়ত ছেড়ে যায়। এই বাস স্ট্যান্ডের পাশে আছে টলার ঘাট, তারপর আছে আপনার স্পিড বোট ঘাট, ফেরি ঘাট। এই যে আপনারা, এটি হলো আরিচা হাইওয়ে, এখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাসগুলো যায়। এটা হলো আরিচা বাস স্ট্যান্ড রোড, বাস স্ট্যান্ড, এখান থেকে প্রতিনিয়ত বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। প্রচুর কুয়াশা আজকে, শীতের মধ্যে আজকে বোধ হয় সর্বোচ্চ শীত পড়ছে। যেহেতু শীত শেষ, তার জন্য শীত সর্বোচ্চ শীত পড়ছে। আর এই রোডটা হলো, এই রোড দিয়ে সরাসরি পাটুরিয়া ঘাটে যাওয়া যায়। আর এটা হলো লং রোড, এখান থেকে সর্বোচ্চ 25 মিনিট লাগে, 25 মিনিটের মধ্যে এখান থেকে পাটুরিয়া ঘাটে যাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেহেতু পুরো শীতকাল, সবার জ্বর ঠান্ডা বিভিন্ন সমস্যা দেখেছে, তাই সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।